গাজীপুরে ট্রেনের বগি লাঞ্ছুতির ঘটনায় প্রায় 4 ঘন্টা পর রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ শুরু হয়েছে। 1:30 দিকে ট্রেনের বগি উদ্ধারের পর এই ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল 9:45 দিকে গাজীপুরের সালনায় আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটির বগি লাঞ্ছুত হয়। জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার মোহাম্মদ শাহজাহান জানান, রংপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি সালনা এলাকায় পৌঁছলে একটি বগি লাঞ্ছুত হয়, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।